পূর্বাভাস মতোই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। কলকাতায় অবশ্য বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বয়েছে বিক্ষিপ্তভাবে। আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আজ ও আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি দিন ও রাতে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজ ও আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দিন ও রাতের তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দিল্লিতে আজ মেঘলা পরিবেশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ দিল্লির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি মুম্বাইয়েও আজ মেঘলা পরিবেশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই এখানেও। আজ মুম্বাইয়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 38 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হেডলাইন ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং বেঙ্গল লাইন।